সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সুলতানপুর হানিফিয়া স্কুল অ্যান্ড কলেজের বিএম শাখা অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। তোমরা আমার পরিচিতি জানো। আমাদের আজকের পাঠের বিষয় হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ প্রথম পত্রের তৃতীয় অধ্যায় র্যামিল প্রস্তুত করো। র্যামিলটা কি? র্যামিল হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে সংক্ষিপ্তভাবে যে হিসাবটা প্রস্তুত করা হয় সেটা হচ্ছে র্যামিল। এখানে একটি র্যামিলের নমুনা চক দেওয়া আছে। আমরা জানি র্যামিলের কলাম সংখ্যা পাঁচটি, ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর উপরে হেডলাইন লিখতে হবে তিন ভাগে, প্রতিষ্ঠানের নাম র্যামিল, তারপরে এত তারিখে প্রস্তুত। তো র্যামিল শিখতে হলে আমাদেরকে কিছু জিনিস খুব ক্লিয়ারভাবে জানতে হবে। সেটা হচ্ছে যেমন যাবতীয় সম্পদসমূহ, কত রকম সম্পদ আছে, যত রকম সম্পদ আছে সকল সম্পদ র্যামিলের ডেবিট। যদি আমি সকল রকম সম্পদ সম্পর্কে অবগত হয়ে থাকি তাহলে আমার কখনো র্যামিলে ভুল হবে না। যত রকম সম্পদ আছে সকল সম্পদ র্যামিলের ডেবিট। তাহলে কী কী সম্পদ আছে দেখো, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, তারপরে স্থায়ী সম্পদের মধ্যে কিছু আছে দৃশ্যমান, কিছু আছে অদৃশ্যমান, আবার ভুয়া সম্পদ বা অলিক সম্পদ বা কাল্পনিক সম্পদ, আর সর্বশেষ হচ্ছে বিনিয়োগ। এবার দেখো স্থায়ী চলতি সম্পদের মধ্যে কী কী থাকতে পারে, হাতে নগদ, নগদ তহবিল, ব্যাংক জমার উদ্বৃত্ত, প্রাপ্য হিসাব বা দানাদার বা পুস্তক ঋণ বা বিক্রয় খতিয়ানের জ্যার, এগুলো হচ্ছে চলতি সম্পদ, মজুত পণ্য, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, অগ্রিম খরচাবলী যেমন অগ্রিম বেতন, অগ্রিম মজুরি, তারপরে ইত্যাদি, প্রাপ্য আয় যেমন বকেয়া আয়, স্বল্পমেয়াদী বিনিয়োগ ইত্যাদি। স্থায়ী সম্পদের মধ্যে হচ্ছে দৃশ্যমান যেগুলো, সেগুলো হচ্ছে যেমন আসবাবপত্র, অফিস সরঞ্জাম, কলকব্জা যন্ত্রপাতি, মেশিন, ভূমি ও দালান কোটা, ইজারা সম্পত্তি, মোটর গাড়ি, ইমারত, নিষ্কর সম্পত্তি, কম্পিউটার, ডেলিভারি ভ্যান, যানবাহন। আর স্থায়ী সম্পদ অদৃশ্যমান যেগুলো যেমন সুনাম, ট্রেডমার্ক, কপিরাইট, গ্রন্থশর্ত, প্যাটেন্ট ইত্যাদি। আর ভুয়া সম্পদ বা অলিক সম্পদ বা কাল্পনিক সম্পদ কোনগুলো? ভুয়া সম্পদ হচ্ছে যেমন প্রাথমিক খরচাবলী, শেয়ার অবহার বা শেয়ার বাট্টা, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবলেখকের কমিশন বা শেয়ার অবলেখকের দস্তুরি। সর্বশেষ হচ্ছে বিনিয়োগ নামক সম্পদ, যেমন 10% বিনিয়োগ, 10% সঞ্চয়পত্র, সেভিং সার্টিফিকেট ক্রয়, শেয়ার ক্রয় ইত্যাদি, এগুলো হচ্ছে এক ধরনের বিনিয়োগ নামক সম্পদ। তাহলে যত রকম সম্পদ হবে সকল সম্পদ র্যামিলের ডেবিট পাশে যাবে। যাবতীয় খরচ সমূহ, যত রকম খরচ হবে সকল খরচ র্যামিলের ডেবিটে যাবে। তাহলে খরচ কী কী? যেমন প্রত্যক্ষ খরচ, পরোক্ষ খরচ, যাবতীয় খরচ, বিবিধ খরচ। প্রত্যক্ষ খরচ, প্রারম্ভিক মজুত পণ্য, পণ্য বা মাল ক্রয়, মজুরি, জাহাজ ভাড়া, ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন, পরিবহন, বহন খরচ, এগুলো একই শব্দ। শুল্ক, আমদানি শুল্ক, ডক চার্জ, জ্বালানি ও গ্যাস, কারখানা সংক্রান্ত খরচ, ড্রয়িং অফিস বেতন, ড্রয়িং অফিস মানে কারখানা অফিস, ডক চার্জ মানে বন্দরের বন্দরের চার্জ, যেখানে আমরা বিদেশ থেকে মাল আসার পরে রাখতে পারবো, রাখতে হবে, সেগুলোকে ডক চার্জ বলে, রাখার যে খরচটা, নগদ শুল্ক, আবগারি শুল্ক ইত্যাদি। পরোক্ষ খরচের মধ্যে আছে যেমন বেতন, ভাড়া, অডিট ফি বা নিরীক্ষা ফি, অফিস বা দপ্তর খরচ, কুরিন বা অনাদায়ী পাওনা, একটা হচ্ছে কারবার খরচ, সাধারণ খরচ, মনিয়ারি বা সাপ্লাইজ, ছাপা মনিয়ারি, অবসয় অবলোপন, তারপর হচ্ছে বিমা খরচ, বিমা সালামি, বিমা প্রিমিয়াম, একই কথা। বিজ্ঞাপন খরচ, ভাড়া ও প্রদত্ত ভাড়া, কমিশন ও প্রদত্ত কমিশন, বাট্টা, প্রদত্ত বাট্টা, বিক্রয় পরিবহন, বহির পরিবহন, রপ্তানি শুল্ক, মূলধনের সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ, ঋণের সুদ, শিক্ষানবিস ভাতা, মেরামত খরচ, বিদ্যুৎ খরচ, মঞ্জুরিকৃত বাট্টা, বরাদ্দকৃত বাট্টা, এই ধরনের খরচকে প্রতিষ্ঠানের পরোক্ষ খরচ বলে। যাবতীয় ক্ষতি যেমন আগুনে বিনষ্টপণের ক্ষতি, অনাদায় পাওনা, অনাদায় দেনা বা কুরিন, একই কথা, অনাদায় পাওনা, অনাদায় দেনা এবং কুরিন একই কথা। তারপরে অবসয় অবলোপন ইত্যাদি, এগুলো হচ্ছে যাবতীয় খরচ। বিবিধ খরচের মধ্যে যেমন আছে আন্তঃফেরত বা বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, কারবার বাট্টা, উত্তোলন, জীবন বিমার প্রিমিয়াম, আয়কর, পাওনা বাট্টা সঞ্চিতি ইত্যাদি। তাহলে পাওনা বাট্টা সঞ্চিতি র্যামিলের ডেবিট পাশে আসবে। কিছু বিশেষ নিয়ম ও সূত্র মনে রাখতে হবে যেগুলো র্যামিল করতে কাজে লাগবে। এই সূত্রগুলো জানা না থাকলে আমরা র্যামিল করতে পারবো না। সমাপনী মজুত পণ্য, সাধারণত সমাপনী মজুত পণ্য র্যামিলে আসে না,
তবে বিশেষ অবস্থার সময় অপেন মজুদ পোলা র্যামিলে ডেবিট পাশে আসে যদি র্যামিলে সমন্বিত ক্রয় অথবা মোট লাভ বা মোট ক্ষতি দেওয়া থাকে সেক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পোলা র্যামিলে আসবে না তাহলে সমন্বিত ক্রয় অথবা মোট লাভ অথবা মোট ক্ষতি যদি কখনো র্যামিলে থাকে তাহলে সমাপনী মজুদ পোনা র্যামিলে ডেবিটে আসবে কিন্তু তখন প্রারম্ভিক মজুদ পোনা র্যামিলে আসবে না চলতি সম্পদ ও চলতি দায়ের প্রারম্ভিক উদ্বৃত্ত র্যামিলে কখনোই আসে না যেমন প্রারম্ভিক হাতে নগদ প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত প্রারম্ভিক প্রাপ্য হিসাব প্রারম্ভিক পদ হিসাব ইত্যাদি র্যামিলে আসবে না মনিহারি সম্পর্কিত যে কথাটা বলা হয়েছে সমাপনী মনিহারি বা অব্যবহৃত মনিহারি র্যামিলে আসবে না যে সকল হিসাব আয় ও ব্যয় উভয় বোঝায় ওই সকল হিসাবকে রক্ষণশীলতার নীতি অনুযায়ী ব্যয় ধরতে হবে যেমন ভাড়া সুদ বাট্টা কমিশন এগুলো যদি সরাসরি থাকে এগুলোকে প্রতিষ্ঠানের ব্যয় ধরতে হবে মূলধন র্যামিল তৈরির জন্য প্রদত্ত জায়গাগুলির মধ্যে যদি মূলধন দেওয়া না থাকে এবং সকল জায়গাগুলি যথাযথভাবে বসানোর পরও যদি র্যামিলের ক্রেডিট দিকে কম হয় তখন পার্থক্যকে মূলধন হিসেবে গণ্য করা হবে অনিশ্চিত হিসাব প্রদত্ত জায়গাগুলো সঠিকভাবে বসানোর পর এবং মূলধন থাকা সত্ত্বেও যদি র্যামিল না মিলে তখন যেদিকে কম হয় সেদিকে অনিশ্চিত হিসাব লিখে আপাতত হিসাব মিলানো হয় সমন্বিত ক্রয় সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় বিয়োগ সমাপনী মজুদ পণ্য ক্রয়ের সূত্র হচ্ছে যদি কখনো ক্রয়ের বই বের করতে বলে সমন্বিত ক্রয় যোগ সমাপনী মজুদ পণ্য বিয়োগ প্রারম্ভিক মজুদ পণ্য এবার আসো যাবতীয় দায় ও আয় সমূহ যেগুলো র্যামিলের ক্রেডিট পাশে যাবে তাহলে যাবতীয় দায় আর আয়ের মধ্যে কী আছে যেমন চলতি দায় প্রদেশ পাওনাদার বা ক্রয় ক্ষতি এনার্জের একই কথা প্রদেয় নোট প্রদেয় বিল আয়কর সঞ্চিতি ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ওভারড্রাফট বকেয়া খরচাবলী অগ্রিম ব্যয় অগ্রিম আয় ঘোষণাকৃত লভ্যাংশ বা প্রস্তাবিত লভ্যাংশ পেনশন তহবিল প্রতিপূরক তহবিল এগুলো হচ্ছে চলতি দায় যে দায়গুলো র্যামিলের ক্রেডিট পাশে যাবে দীর্ঘমেয়াদী দায় ঋণ ব্যাংক ঋণ বন্ধক ঋণ ঋণপত্র গৃহীত ঋণ এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায় মালিকানা শর্ত মূলধন শেয়ার মূলধন সাধারণ সঞ্চিতি লভ্যাংশ সমতাকরণ তহবিল যেগুলার র্যামিলের ক্রেডিট পাশে যাবে যাবতীয় আয় সমূহ আয়ের মধ্যে কী আছে প্রত্যক্ষ আয় পরোক্ষ আয় ভবিষ্যৎ ব্যবস্থা বিপরীত সম্পত্তি বিবিধ প্রত্যক্ষ আয়গুলো কী কী যেমন পণ্য বিক্রয় সেবা প্রতিষ্ঠানের সেবা আয় এটা হচ্ছে প্রত্যক্ষ আয় পরোক্ষ আয়ের মধ্যে আছে র্যামিলে শিক্ষানবী সালামি বাট্টা প্রাপ্তি কমিশন প্রাপ্তি উপভাড়া বিনিয়োগের সুদ সঞ্চয়পত্র সুদ সালানি কারবারের মুনাফা শেয়ার হস্তান্তর ফি লভ্যাংশ প্রাপ্তি অনাদায় পাওনা আদায় এগুলো র্যামিলের ক্রেডিট পাশে যাবে পরোক্ষ আয় ভবিষ্যৎ ব্যবস্থা ও বিপরীত সম্পত্তি অনাদায় পাওনা সঞ্চিতি নেনাদার বাট্টা সঞ্চিতি অবসর সঞ্চিতি বিনিয়োগ সঞ্চিতি প্রাপ্য বিল বাট্টা সঞ্চিতি ভবিষ্যতের জন্য যে ঝুঁকিটা কমানোর জন্য সঞ্চয় করে রাখা হয় সেগুলো হচ্ছে ভবিষ্যৎ সঞ্চিতি যেগুলো র্যামিলের ক্রেডিট পাশে যাবে বিবিধ বই ফেরত বা ক্রয় ফেরত র্যামিলের ক্রেডিট আমরা জানি ক্রয় ডেবিট হয় খরচ আর ক্রয় ফেরত হবে ক্রেডিট ক্রয় ডেবিট হলে ক্রয় বাট্টা হবে ক্রেডিট ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবা মনোযোগ দিয়ে ক্লাসটা আবারও করবা তারপরে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে র্যামিল নিয়ে আলোচনা করতে পারবো সবাই ভালো থাকো সুস্থ থাকো